সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। রেলওয়ের গ্রুপ ডি পরীক্ষার সিবিডি টেস্ট কবে হবে সেই নিয়ে কিন্তু বড় একটা আপডেট চলে এসেছে, তো আজকে থাকছে সেই বিষয় নিয়ে আলোচনা। তো ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো এইবারও আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো একটু কষ্ট করে ভিডিও নিচে যাবেন, নিচে গেলে এই রকম একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, তো সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটা আসবে সেই আইকন একবার প্রেস করে নেবেন। সাবস্ক্রাইব করে থাকলে কী হবে, আমি যখনই করে লেটেস্ট হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও নিয়ে আলোচনা করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা কিন্তু সেই ভিডিওটা মিস করবেন না। তো চলুন দেখে নিই আজকে কী নিউজটা দিয়েছে। আরআরবির রেলের রিক্রুটমেন্টের যত অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনি একটা এই জায়গার লিঙ্ক পেয়ে যাবেন। দেখুন এখানে দেওয়াই রয়েছে ইম্পর্টেন্ট নোটিশ অন সিবিটি, তো সিবিটির জন্য কিন্তু একটা নোটিশ দিয়েছে, তো এটাতে ক্লিক করলে আপনার সামনে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো পিডিএফ ডাউনলোড হলে আপনার সামনে ঠিক এইরকম চলে আসবে। দেখুন এখানে লেখাই রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, যেখানে কিন্তু বলা হচ্ছে যে সিবিটি টেস্ট কিন্তু শুরু হয়ে যাবে হচ্ছে 17/9/2018 তারিখ থেকে। তো এখানে বলে দিয়েছে দেখুন সিবিটি টেস্ট শুরু হয়ে যাচ্ছে 17/9/2018 তারিখে। আর আপনাদের যেই যে মক লিঙ্ক যাবো যেখান থেকে আপনি মক লিঙ্ক দিয়ে পরীক্ষা দেবেন, যে মক টেস্টের মধ্যে পরীক্ষাটা দেবেন, তারও কিন্তু সেটা অ্যাক্টিভেশন শুরু হচ্ছে 10 তারিখ থেকে। তো 7 দিন কিন্তু আপনি ট্রায়াল ভার্সন মানে আপনি কিন্তু প্র্যাকটিস করে নিতে পারেন এই 7 দিন দিয়ে। তো পরে যেটা বলে সেটা হচ্ছে আপনার যেই কোথায় পড়বে, আপনার ডেট কি, আপনার যাবতীয় ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে 9 তারিখ থেকে। আর আপনি যদি এসসি এসটি ক্যাটাগরি হয়ে থাকেন, আপনার যে ট্রেনের টিকিট তা কিন্তু আপনি 10 তারিখ থেকে ডাউনলোড করতে পারবেন। আর এখানে বলেছে ডাউনলোড অফ ই লেটার, ই কল লেটারের জন্য বলেছে সিবিটি টেস্ট যেদিন হবে চার দিন আগে থেকে কিন্তু আপনি এই কল লেটার ডাউনলোড করতে পারবেন। এখানে আরেকটা যেটা বলেছে সেটা হচ্ছে আপনাদের পরীক্ষা কিন্তু হবে 90 মিনিটে, যেখানে আপনাকে কিন্তু নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে হচ্ছে 100খানা, আর আপনাকে এখানে মাল্টিপ্লিকেশন চয়েস কোশ্চেন হয়ে থাকবে, আর নেগেটিভ মার্কিং কিন্তু 3টের জন্য একটা করে নেগেটিভ মার্কিং আপনার থাকছে। তো এখান থেকে আরেকটা নোটিশ যেটা বলে সেটা হচ্ছে আপনাদের একমাত্র শুধু এই আরআরবি যে অফিসিয়ালি ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলোর ওপরেই ফলো রাখতে হবে, আদারওয়াইজ যদি আপনি কোনো অন্য কোনো অফিসিয়ালি ওয়েবসাইট না রেখে অন্য কোনো ওয়েবসাইটের ওপর নজর রাখেন তাহলে কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত বা ভুল নোটিশ পেয়ে যেতে পারেন। আর ইম্পর্টেন্ট নোটিশ আরেকটা বলেছে এখানে সেটা হচ্ছে আপনাদের যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু আইডেন্টি প্রুফ অরিজিনাল লাগবে, অরিজিনাল কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে উইথ ফটোকপি, এবং ফটোকপি কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে এক্সামিনেশন হলে। তো এই ছিল ছোট্ট একটা বিষয়, আশা করছি ভিডিওটা আজকে আপনাদের খুব হেল্পফুল হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, ভিডিও নিয়ে কোনো মন্তব্য থেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।